নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার কালিহর চিলাইগাতি গ্রামের ফাতেমা খাতুন 131% জমি খারিজ করার জন্য প্রায় 3 মাস ধরে ঘুরছেন হোগলা ইউনিয়ন ভূমি অফিসে। দলিলপত্র ঠিক থাকা সত্ত্বেও জমি খারিজ করে দিচ্ছেন না ইউনিয়ন ভূমি কর্মকর্তা, এমন অভিযোগ তার। জাগার মাঠে গেলে আমার টমরে তারা ফসল করিয়া খাইতেছে জাগা, কারিজ দইলে যখন আমি নিশ্চিত হইতাম কারিজ তো তারা দিতেছে না, বাধা দেয় তারা। শুধু ফাতেমা খাতুনি নন, হয়রানির শিকার হাতিবান্ধা গ্রামের লতিফ খা, জামাল উদ্দিন সহ আরো অনেকেই। খতিয়ান বিআরএস সহ মূল দলিল থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে ঘুরেও নামজারি না হওয়ায় ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। 3-4 মাস ধরে ঘুরতেছি কারিজ কমপ্লিট করা, কিন্তু সই করে দিতেছে না। কারিজ রেডি করে হাইরা পরে কয়টা হইতো না, কেন হবে না, হবে না তো হবেই না, আপনার টাকা নিয়ে যান। এটা অফিসারে বাতিল করে ফালাইছে সিরিয়া। হোগলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশের কারণে মূল দলিল থাকা সত্ত্বেও কাগজে সই করেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের। ইন্টারেস্ট ওরা সব চলছে, আমরা তো ইন্টারেস্ট দিতারি না, আমরা ভোগান্তি কিন্তু শেষই নাই। আমার কাগজপত্র সব কিছু ঠিক আছে, সাপ খাওলা, তারপরও এরা খারিজ দেয় না। আর এ ব্যাপারে জানতে চাইলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সময় সংবাদের রিপোর্টারের সঙ্গে অশোভন আচরণ করেন। আর এটা রাখেন তো, তারা যে মামলা আছে মামলা সম্মতির জমি এটা খারিজ দেন দিতাম না আমি, বুঝছেন, এই লমটকারা না আর কিছু করতে পারতাম না আমি। পূর্বধলা উপজেলার ভূমি বিভাগে প্রথম শ্রেণীর কোনো কর্মকর্তা না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সে দীর্ঘদিন যাবৎ ঘুরাচ্ছেন বা যে প্রভাবশালী কারো মহলের দ্বারা প্রভাবিত হয়ে, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক মহোদয়কেও জানাবো। পূর্বধলা উপজেলার 11টি ইউনিয়ন ভূমি অফিসে জমি খারিজে দীর্ঘ সূত্রিতার অভিযোগ এলাকাবাসীর। সময় সংবাদ, নেত্রকোনা।